রোজা রেখে ইফতারে যখন আনলিমিটেড তেহারি, আনলিমিটেড গরুর মাংস, আনলিমিটেড পিজা, পাস্তা, চাউমিন, আনলিমিটেড চাইনিজ আইটেম, আনলিমিটেড ডেজার্ট, আনলিমিটেড জুস, ফুচকা প্রায় 70+ আইটেম পেয়ে যাচ্ছে অফার প্রাইসে 699 টাকায়। ক্রাউন বাফেট রেস্টুরেন্টে 20 রমজান পর্যন্ত থাকবে অফারটা। সো অফার দেখে ইফতার করতে আজকে আমরা চলে আসছি ক্রাউন বাফেটে, যেটা লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ চাষারা বালুরমাঠ এমডি স্কোয়ার বিল্ডিং এর লিফটের 5 মানে লেভেল 6। আর আসার আগে অবশ্যই বুকিং দিয়ে আসতে হবে, আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিব, এখান থেকে তোমরা কল করে বুকিং দিয়ে আসতে হবে। সো ইফতারের ঠিক 10 মিনিট আগে আমরা চলে আসছি। এটা হচ্ছে ক্রাউন বাফেটের ইফতার প্লাস ডিনার আইটেম গুলোর মেনুটা। মেনুতে সব খাবারের আইটেমের নাম লেখা আছে, আর এটা কিন্তু অফার প্রাইসে 699 টাকা, রেগুলার প্রাইস কিন্তু 799 টাকা। সো 20 রমজান পর্যন্ত এই তোমরা অফারটা পেয়ে যাচ্ছ 699 টাকায় 70+ আইটেম। ডিনার অথবা ইফতার তোমরা দুই টাইমই আসতে পারবে, অবশ্যই বুকিং করে আসতে হবে। সো এখন হচ্ছে আমরা খাবারগুলো কালেক্ট করে নিব, কারণ একদম ইফতার টাইম হয়ে গেছে, আজান দিয়ে দিবে। সো সবাই হচ্ছে সবার খাবারগুলো দ্রুত নিয়ে নিচ্ছে। তো তোমাদেরকে এক ঝলক সব খাবারগুলো দেখাই দিই। এখানে অ্যাপেটাইজার আইটেম আছে, বিরিয়ানির আইটেম আছে, এখানে জুস আছে, তারপর ড্রিঙ্কস আছে, চা আছে, খাবার লাস্টে কিন্তু তোমরা চাও খেতে পারবে, ফুচকা আছে, পান আছে, তারপর এখানে ডেজার্টের অনেকগুলো ডেজার্ট আইটেম আছে। তো প্রথমে হচ্ছে আমরা অ্যাপেটাইজার দিয়ে শুরু করব। তো এখানে প্লেট নিয়ে নিলাম, তারপর এখন হচ্ছে খাবারগুলো নিয়ে নিব। তো প্রথমে হচ্ছে পেঁয়াজু, তারপর ডিম চপ, আলুর চপ, সব হচ্ছে সব আইটেমই নিয়ে নিব। বুফেতে আসলে এত আইটেম থাকে যে একটু একটু করে সবই টেস্ট করতে ইচ্ছে করে। তো এখানে চিকেন শাসলিক আছে, চিকেন ফ্রাই আছে, তারপর এখান থেকে হচ্ছে ওভেন বেক যেই পাস্তাটা আছে এটা নিয়ে নিব। পাস্তাটার লুকসটা এত সুন্দর ছিল, দেখেই আমার অনেক বেশি খেতে ইচ্ছে করতেছিল। তো তারপরে হচ্ছে চাউমিন নিয়ে নিলাম, পিজার স্লাইস আমি একদম লাস্টের দিকে সবাই নিয়ে নিছে, একটুখানি পাইছি। এখানে হচ্ছে গ্রিল চিকেনটা একদম সবাই হাঁপিয়ে নিয়ে নিছে, কারণ এগুলো হচ্ছে ফাস্ট ফাস্ট করে নিতে হবে। আবার হচ্ছে আনলিমিটেড রিফিলের সিস্টেমও আছে, সবগুলো রিফিল করা হবে। তো এখানে নান আছে, এখানে হচ্ছে তেহারি আছে, গরুর তেহারি, গরুর তেহারি নিয়ে নিলাম, তারপর হচ্ছে ফ্রাইড রাইস নিয়ে নিলাম, তারপর হচ্ছে সালাদ নিয়ে নিচ্ছি, মাখা সালাদ আছে, অনেক টাইপসের সালাদ আছে। তারপর এখানে ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্য চিকেন চিলি অনিয়ন আছে। আর এখন দেখো একদম ভিড় হয়ে গেছে, কারণ ইফতারের একদম টাইম হয়ে গেছে। এখানে হচ্ছে ভেজিটেবল নিয়ে নিলাম, আর ইফতারে তখন মাত্র 5 মিনিট বাকি, সো সবাই সবার খাবারগুলো প্লেটিং করে নিচ্ছিল। তো এখানে খেজুরও আছে, যেহেতু ইফতার আমরা করতে আসছি, সো খেজুরও কিন্তু থাকবে। তো তারপরে হচ্ছে আমরা এক এক প্লেটে এক একটা খাবার সাজিয়ে টেবিলে রেখে আসতেছিলাম। তো এখানে হচ্ছে পোলাও নিয়ে নিচ্ছি, তারপরে গরুর মাংসের রেজালা নিয়ে নিলাম, এরপর হচ্ছে খাসির হালিম নিয়ে নিচ্ছি। তো এক একটা আইটেম নিচ্ছিলাম, যেগুলো যেগুলো আমরা খাবো, আমরা প্রত্যেকটা আইটেমই নিছি একটু একটু করে, যেগুলো আমরা হচ্ছে দুই বোন মিলে খাবো। তারপর এখানে হচ্ছে শরবত নিয়ে নিলাম, ইফতারে যেহেতু শুরুতেই শরবত খেতে হবে, সো শরবত নিয়ে নিলাম। এরপর হচ্ছে এখন স্যুপ নিব। তো এখানে একটু ওয়েট করতে হইতেছিল, সবাই নিচ্ছিল, তো আমরা হচ্ছে দুই রকমের স্যুপ ছিল, আমরা থাই স্যুপটা নিছি। আর অবশ্যই কিন্তু তোমরা এখানে খাবার অপচয় করতে পারবে না, যতটুকু খেতে পারবে ততটুকুই খাবে। আমরা কিন্তু অনেক খেতে পারি, তাই আমরা বেশি করে খাবার নেই। সো যারা কম খেতে পারো তারা অল্প নিবে, যদি খেতে পারো তাহলে আবার নিবে, কিন্তু কোনোভাবেই খাবারকে অপচয় করা যাবে না, অবশ্যই তোমরা যতটুকু খেতে পারবে অতটুকুই নিবে। তো এখানে আমরা আনলিমিটেড ডেজার্ট পেয়ে মানে পুডিং পেয়ে ইচ্ছা মতো পুডিং নিছি, কারণ পুডিং আমাদের দু বোনেরই ফেভারিট। সো আমরা কেক অল্প খাবো, বাট পুডিং বেশি খাবো। তো আমরা হচ্ছে কেকও নিয়ে নিচ্ছি, কারণ ডেজার্ট না খেলে আসলে মনে হয় না কোনো খাবার খাইছি। সো ডেজার্ট খেতে হবে, অনেক অনেক ডেজার্ট খেতে হবে, বুফে আসলে অবশ্যই ডেজার্ট বেশি করে খেতে হবে, যারা ডেজার্ট লাভার আছো আমাদের মতো। সো আমি এখানে প্রত্যেকটা ডেজার্ট থেকে একটু 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 করে নিয়ে নিচ্ছি, এটা দু বোন মিলে খাবো। এটা কিন্তু আমরা যে খাবারগুলোই নিছি আমাদের দুজনের জন্য নিছি, মার্জে যতটুকু খাবার খাবে তারপরে যা থাকবে আমি খেয়ে ফেলবো, আমরা দ্বিতীয়বার কোনো খাবার নিইনি। সো এখন হচ্ছে আজান দিয়ে দিছে, তো প্রথমে খেজুর খেয়ে নিলাম, এরপর হচ্ছে জুস খেয়ে নিচ্ছি, এখন হচ্ছে বাকি খাবারগুলো খাওয়া স্টার্ট করবো। তো প্রথমে অ্যাপিটাইজারের যে থাই স্যুপটা ছিল আর সাথে অন্থর এটা খাবো। থাই স্যুপটা বেশ ভালো ছিল, থাই স্যুপটা তখন অনেক বেশি মজা লাগতেছিল, কারণ ক্ষুধা পেটে সব খাবারই বেশি মজা লাগে, আর স্যুপ আমাদের অনেক বেশি ফেভারিট। একদম গরম গরম থাই স্যুপ ছিল, আর স্যুপের মধ্যে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে থাই স্যুপটাই, আর থাই স্যুপটা একদম ট্যাঙ্গি ছিল, এই জন্য মজা লাগছে। আর যে সাথে অন্থন ছিল, অন্থনটা ক্রিস্পি ছিল, ভালো লাগছিল খেতে। তো এখন হচ্ছে যেই ভাজাপোড় আইটেমগুলো ছিল, পেঁয়াজু, আলুর চপ, ডিম চপ, এগুলো খেলাম। আমার কাছে পার্সোনালি বেশি ভালো লাগছে পেঁয়াজুটা আর ডিম চপটা, এই দুইটা আইটেম বেশি ভালো লাগছে, আলুর চপটা একটু কম ভালো লাগছে। তারপর হচ্ছে পিজাটা খেলাম, পিজার এক স্লাইস খেতে খেতে আমি বললাম তাড়াতাড়ি আমাকে দে, দেন ও সব কিছু একটু একটু করে খেয়ে আমাকে ক্যামেরার বাইরে পাস করতেছিল, আমিও খাচ্ছিলাম। তো আমার মুখ কিন্তু আনলিমিটেড চলতে থাকে, আমি যতই ভিডিও শ্যুট করি না কেন আমার মুখ কিন্তু চলবে, খাবার খেতে হবে। সো এখানে চিকেন শাসলিকটাও বেশ ভালো ছিল, ওইটাও খেলাম, ও খাওয়ার পর ওইটা আমি খাইছি। তারপর হচ্ছে চিকেন ফ্রাইটা, এটা ছোট ছোট টুকরা ছিল, আমার কাছে চিকেন ফ্রাইটা অনেক জোস লাগছে, এটা মানে একদম মজার একটা আইটেমের মধ্যে একটা, যেটা খুবই মজা ছিল চিকেন ফ্রাইটা। আর এখানে হচ্ছে পাস্তাটা আমার বেশি ভালো লাগছে, এটা যেহেতু হোয়াইট সস পাস্তা, হোয়াইট সস পাস্তা আমার অনেক ফেভারিট। তো এখানে হচ্ছে চাউমিন ছিল, ওভারঅল প্রত্যেকটা আইটেমই ভালো ছিল, বাট স্পেশালি হচ্ছে চিকেন ফ্রাইটা, শাসলিকটা, পাস্তাটা,
এগুলা বেশি ভালো ছিল পিজাটা। তো এখন হচ্ছে হালিমটা খাবো, এখানে নানু নিয়ে আসছিলাম, তো নানের সাথে হালিমটা বেশ ভালো লাগছে। হালিমটা একদম ঘন ছিল, ঝালঝাল হালিম ছিল, মজা লাগছে অনেক। তো সাথে যে গ্রিল চিকেনটা ছিল এটা ভাই এত মজা ছিল, সরিষার তেলে করা ছিল গ্রিল চিকেনটা। এটা দেখলাম যতবার রিফিল করছে ততবারই সবাই শেষ করে ফেলছে, সবার অনেক বেশি পছন্দ হয়েছে এটা দেখলাম। তো এটা আমার কাছে বেশ ভালো লাগছে, আমার কাছে মনে হয় বুফে ধরো 70টা আইটেম আছে, তো এর মধ্যে 2-3টা আইটেম কিন্তু আমাদের মাস্ট পছন্দ হবেই। তো সবার যেহেতু টেস্ট বাট একরকম না, যারা একটু কম খেতে পারে বা খাবার একটু বাছাবাছি করে তাদের কাছে দেখা যায় সব আইটেম ভালো লাগে না, তারা কিন্তু যেটা ভালো লাগে তারা সেটা বেশি করে খাবে। ধরো ডেজার্ট পছন্দ করে ডেজার্ট বেশি করে খাবে, বিরিয়ানি পছন্দ করলে বিরিয়ানির সেকশন থেকে বেশি করে খাবে, বা গরুর মাংস পছন্দ করলে এরকম গরুর মাংস খাবে। মার্জিয়ার মতো দেখো গরুর মাংস দিয়ে পোলাও দিয়ে মজা করে খাচ্ছিল, আর আমি ওইখানে সেই গ্রিল চিকেনে পড়ে আছি। আমার যেটা ভালো লাগে আমি ওটা খেতেই থাকি খেতেই থাকি। বা চাইনিজ আইটেম পছন্দ করলে ওগুলা বেশি করে খাবে, পিজা পাস্তা পছন্দ করলে ওগুলা বেশি করে খাবে। সো ওইভাবে খেলেই কিন্তু আমার মনে হয় বুফের টাকা উসুল হয়ে যায়, সাথে মন প্যাড দুইটাই ভরে। তো এখানে হচ্ছে ড্রিঙ্কস এর মধ্যে সেভেন আপ আছে, তো সেভেন আপও নিয়ে নিচ্ছি। তো এখন হচ্ছে মার্জিয়া তেহারি খাচ্ছে, এটা হচ্ছে বিফ তেহারি। তেহারিটা এত জোস ছিল, ঝাঝালো ছিল, আর হচ্ছে তোমার তেল ছিলই না, ঝরঝরা ছিল, এজন্য বেশি ভালো লাগছে। আর আমি তো সেই পাস্তাতে পড়ে আছি, দেখো আমি তো ক্যামেরার বাইরে খাচ্ছিলামই, ও খাওয়ার পর যেগুলো ছিল ওগুলো সব আমি খাইছি। তো এখানে দেখো মার্জিয়া মজা করে মাখা সালাদ দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ কামড় দিয়ে মজা করে তেহারি খাচ্ছিল। তোমরা যারা তেহারি পছন্দ করো তারা এখানে আনলিমিটেড তেহারি খেতে পারবে। তো এই যে খাওয়ার পর মার্জিয়া খাওয়ার পর আমিও খাচ্ছিলাম, 3 ঘন্টা সময় ছিল, 3 ঘন্টায় তোমরা আনলিমিটেড খাওয়া দাওয়া করতে পারবে। তো এখানে দেখো আমরা সব খাবারই মোটামুটি শেষ করে ফেলছি, আর আমাদের সাথে আমাদের দুলা ভাইও গেছিল। তো এখানে হচ্ছে এখন চাইনিজ আইটেম যেগুলো চিকেন চিলি অনিয়ন, তারপর ভেজিটেবল, তারপর ফ্রাইড রাইস, এগুলোও খাচ্ছিলাম। প্রত্যেকটা আইটেমই অ্যাভারেজে খুব ভালো ছিল। আসলে বুফেতে তারাই আসে যারা হচ্ছে এত এত আইটেম ট্রাই করতে পছন্দ করে, তারাই মূলত বুফেতে যায়। যারা হিসাব করে আল্লাহ আমি 699 টাকায় কিছুই খেতে পারলাম না, এই হিসাব করলে আসলে বুফেতে যাওয়া হয় না। কেউ আছে বুফেতে গিয়ে 1200 টাকার খাবারও খেয়ে ফেলে, কেউ আছে 200 টাকার খাবারও খেতে পারে না। তো এখন হচ্ছে আমাদের পছন্দের সেকশন ডেজার্ট সেকশন থেকে ডেজার্ট খাবো। তো এখানে দেখলাম একটা ইউনিক ডেজার্ট করছে, সেটা হচ্ছে ককটেল স্টাইলের, উপরে হচ্ছে জর্দার, নিচে ফিরনি, আর তার উপরে হচ্ছে একটা চিকেনের পিস থাকবে। সো ওভারঅল টেস্টটা খুব ভালো ছিল, একদম ইউনিক ছিল, ডিফারেন্ট লাগছে। তো মাঝে এখানে 5 মিনিট রেস্ট নিচ্ছিল, খাবার একটু খেয়ে খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। তো তারপরে এখন শুরু হয়ে গেছে গপ গপ করে পুডিং খাওয়া। তো পুডিং ওরও যেমন ফেভারিট আমারও অনেক বেশি ফেভারিট, আমি ক্যামেরার বাইরে লিটারেলি আর কন্ট্রোল করতে পারতেছিলাম না, আমি বলতেছি তাড়াতাড়ি খা তারপরে আমি খাবো। তো এখানে কেকও খাচ্ছিলাম, তারপর চকলেট মুজ আছে, অনেক রকমের কেকই আছে, পুডিং আছে। তো তোমরা যেটা বেশি ভালো লাগবে ওইটা বেশি করে খাবে। তো তারপর হচ্ছে শাহী টুকরা আছে, তারপর জর্দা আছে, এখানে হচ্ছে কাস্টার্ড আছে, তারপর হচ্ছে আমড়া বা পেয়ারা এই টাইপের একটা মাখা ছিল, ওইটাও বেশ মজা লাগছে। তো তোমরা যেটা ভালো লাগবে ওইটাই বেশি করে খাবে, আমি হচ্ছে পুডিং খাইছি ইচ্ছা মতো, পুডিং আমার অনেক বেশি ফেভারিট। তো তোমাদের যে আইটেমটা বেশি ভালো লাগবে ওই আইটেমটা বেশি করে খাবে। তো তোমরা অবশ্যই ইফতার অথবা ডিনার করতে চলে আসতে পারো ক্রাউন বাফেটে, আর অবশ্যই বুকিং করে আসতে হবে। তো এখানে আমড়া মাখাটা মজা হতে মার্জিয়া রবিন ভাইকে বলো তুমি আমড়া মাখাটা খেয়ে দেখো কি মজা। তো রবিন ভাই দুষ্টমি করে বলে দেখো শশাটা খেয়ে দেখো কি মজা। তো মার্জিয়া আমার শশাটা খাচ্ছিল, তো আমি এখানে হচ্ছে ওদের ভিডিও করে তারপরে হচ্ছে যা যা ছিল একদম সব ফিনিশ দিছি আমি। আমার দুলা ভাই আমার সাথে মজা নিয়েছিল, বলে তোর আর কি লাগবে বল আমি এনে দেই। তো আমাদের খাওয়া প্রায় শেষ, তখন আরও হাতে আমাদের 2 ঘন্টা ছিল, বাট পেটে তো জায়গা নেই, এখানে এসে ফুচকা খাচ্ছিলাম। তো এখানে ফুচকাও তোমরা চাইলে ট্রাই করতে পারো, পানও আছে। তো আমি ভাবলাম আমি আর কি খাবো, আমার একটু স্যুপ খেতে ইচ্ছে করতেছিল, তো আমি ভাবলাম আর একটু স্যুপ নিয়ে আসি। তো আমি এখানে থাই স্যুপ নিয়ে আসছি, তারপরে গরম গরম থাই স্যুপ খেলাম। স্যুপ আমার অনেক ভালো লাগে, মানে আমি যেখানে যাই থাই স্যুপ আমার খেতেই হবে, আমার এটা পার্সোনালি অনেক বেশি ফেভারিট। তো তারপরে এখানে চা ছিল, আদা চা ছিল, আদা চাটা আমার জন্য ঠিক আছে, আমার গলাটা ভাঙা ছিল, আদা চা খেলাম একদম গরম গরম চা। তো তোমরা ইফতার অথবা ডিনারে অবশ্যই চলে আসতে পারো ক্রাউন বাফেটে, মাত্র 699 টাকা, 20 রমজান পর্যন্ত অফারটা থাকছে। সো দ্রুত বুকিং করে চলে আসো।